তো আজকে আমরা ঢুকতে পেরেছি এর আগের ব্লগে আমরা তোমাদের যে দেখিয়েছি যে আমরা একটু দেরিতে আসাতে সেদিন কিন্তু ঢুকতে পারিনি। তো তোমাদের জানিয়ে রাখি সোমবার কিন্তু বন্ধ থাকে, আর হচ্ছে এখানে কিন্তু তোমাদের 5টা পর্যন্ত টিকিট দেওয়া হয়, তারপর কিন্তু আর টিকিট দেওয়া হয় না। গাইজ, আজকে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসেছি, তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো এবং শেষ পর্যন্ত দেখো কটার সময় খোলে এবং কটার সময় বন্ধ হয়, টাইমিং এভরিথিং শেয়ার করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর প্রচুর ইনফরমেশান থাকবে ভিডিওতে। এবার আমরা কলকাতার কাছে পিঠে ঘুরবো এবং সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের পুরো ব্লগগুলো দেখতে ভুলো না। যারা কলকাতা থেকে পুরী যাওয়ার প্ল্যান করছো বাই কার, বা ভাইজাগ যাওয়ার প্ল্যান করছো বাই কার, বা রাঁচি ঝাড়খণ্ড যেখানেই যাওয়ার প্ল্যান করে থাকো, আমাদের ব্লগের মধ্যে কিন্তু আমরা যেখানে যেখানে গেছি তোমাদের সাথে পুরো রোড ডিরেকশান এবং সেখানে কাছে পিঠে হোটেলগুলোর রিভিউও শেয়ার করি। তো কীভাবে গাড়ি নিয়ে গেলে কোথায় পার্কিং করতে সুবিধা এভরিথিং শেয়ার করি, ভিডিওগুলো দেখো। আর প্লিজ প্লিজ, যারা নতুন হবে তারা কিন্তু সাবস্ক্রাইব করো, আর প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। তো গাইজ, আজকে আমরা কিন্তু গাড়ি নিয়ে যাইনি, আজকে আমাদের জার্নি কিন্তু মেট্রোতে। কলকাতার যদি তুমি ঘুরে দেখতে চাও, যদি কলকাতায় প্রথম এসে থাকো, তাহলে কিন্তু কলকাতার সব থেকে ট্রান্সপোর্টের মধ্যে মেট্রোতে কিন্তু সব জায়গায় খুব সুবিধা। এর অনেকগুলো আগে ব্লগে আমি কিন্তু তোমাদেরকে একথা জানিয়েছি, দক্ষিণেশ্বর গেলে সব থেকে সুবিধা কিন্তু মেট্রো করে গেলে। আর ভিক্টোরিয়া বলো, ভিক্টোরিয়া আশেপাশে তো তোমরা প্রচুর জায়গা আছে ঘুরে দেখবার মতো। তোমরা যদি এই প্রথম কলকাতায় এসে থাকো, তো তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা কিন্তু মেট্রো করে সব থেকে ভালোভাবে ঘুরতে পারবে। ভিক্টোরিয়া যেতে হলে বা বিড়লা অ্যাকোয়ারিয়াম যদি যাও বা ময়দানে ঘুরতে যাও, তো তোমাদের সাজেস্ট করব যে তোমরা রবীন্দ্র সদনে নেমো। রবীন্দ্র সদন থেকে নামার পর তোমরা বাদিক নিয়েও, বাদিকে দেখবে এরকম নেমে বেরিয়ে 2 নম্বর গেট হয়ে তোমরা যদি বেরিয়ে যাও, দেখবে এক্সাইট রোডের ঠিক উল্টো দিক দিয়ে বেরোবে এবং এক্সাইট রোডের বেরোনোর পর একটু সোজাভাবে বাদিক দিয়ে বেরিয়ে এগিয়ে এসে অপোজিট ডান দিকে রাস্তা ক্রস করে এরকম সোজা যাবে। সোজা পড়লে তোমাদের দেখবে ডান দিকে নন্দন সিনেমা হলটা তোমরা দেখতে পারবে। যারা নন্দন সিনেমা দেখতে ভালোবাসো, তো তোমরা এখানে নন্দন সিনেমা হলের মধ্যে দিয়েও কিন্তু ভিক্টোরিয়ার ভিতরে খুব সহজে যাওয়া যায়। কিন্তু সেক্ষেত্রে একটু রাস্তা পার করতে অসুবিধাই হয়, কারণ জেব্রা ক্রসিংয়ের অনেকটা আগে হয়ে যায় রাস্তাটা পার করার জন্য। তো আমি জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার করতে বেশি বেস্ট মনে করি, তো সেই জন্য আমরা এই পথেই গেলাম। তো সোজা যাবে এই দিক দিয়ে, সোজা গেলে একদম সোজা যাবে, তারপর রাস্তা পার করে ঠিক এই জেব্রা ক্রসিং দিয়ে পার করে এই পাশে আসবে। এই ফুটে আসার পর ওই ফুটে যাবে যেখানে তোমরা একটি খুব সুন্দর উদ্যান হয়েছে, সেই উদ্যানেতে ইচ্ছা হলে তোমরা একটুখানি ঘুরে নিতে পারো। তবে ভিক্টোরিয়া বেশ অনেকটা সময় লাগবে, তোমাদের সাজেস্ট করব তোমরা যদি, যেহেতু ভিক্টোরিয়া 10টার মধ্যে খুলে যায়, 10টার মধ্যে যেতে পারো, তাহলে তোমরা বেশ অনেক তখন ভিক্টোরিয়ায় কাটিয়ে এর আশেপাশে বিল্লা অ্যাকোয়ারিয়াম ঘুরে তারপর আবার সন্ধে 5:30 নাগাদ ভিক্টোরিয়ায় এসে শোটা দেখতে পারো। এবার তোমাদের জানিয়ে রাখি যে ভিক্টোরিয়াতে, ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটা খুব সুন্দর শো হয়, নাইটিং শো। সেটা দেখতে হলে তোমাদের 5:30 মধ্যে টিকিট কাটতে হবে এবং টিকিট কেটে এটা ইস্ট যেখানে গেটটা আছে ভিক্টোরিয়ার সেই দিকে টিকিটটা কাটার ব্যবস্থা আছে। তো সেখান থেকে টিকিট কেটে তোমরা লাইটিং শোটা দেখতে পারো, যেটা 6:30 থেকে শুরু হয়। তো তার মাঝখানে তোমরা যদি ফ্রি টাইম পাও, তো ময়দান, আশেপাশে বিড়লা অ্যাকোয়ারিয়াম, তারপর চার্চেও ঘুরে নিতে পারো। যারা কলকাতায় আসবে অনেক দূর থেকে বেড়াতে, তাদের উদ্দেশ্যে এই ইনফরমেশনটা জানিয়ে রাখো। এই গাছগুলো কত বছরের পুরনো, এগুলো কিন্তু কলকাতার ইতিহাসের অনেক কথা বলে। তখন তোমাদের সাথে শেয়ার করবো। এখন তো আমরা ভিক্টোরিয়ায় যাচ্ছি, তো ভিক্টোরিয়ার গাছগুলো হচ্ছে
কলকাতার অ্যাসেট। এখনো যে কলকাতায় ঠান্ডা পড়ছে এগুলো আছে বলেই বোধ হয়। তাই সূর্যি মামা যেখানে দেখা যাচ্ছে সেখানে ভিক্টোরিয়া, বেশ অনেকটাই হাঁটতে হবে কিন্তু অনেকটাই হাঁটতে হবে, পিছন দিয়ে হেঁটে আসতে হবে। বলি ভিক্টোরিয়া গেটের সামনে এরকম বিভিন্ন স্ট্রিট ফুড পেয়ে যাবে, ঘোড়ার গাড়ি চলে এসছি প্রায়। টিকিট কাটতে হবে। এবার বলে রাখি টিকিট প্রাইস কিন্তু 30 টাকা করে পার হেডে। 3 বছরের নিচে হলে টিকিট কাটতে হবে না, 3 বছরের উপরে হলে কিন্তু টিকিট কাটতে হবে। আর যে শোয়ের টিকিটটা, যেটা ভিক্টোরিয়া এখন স্পেশাল শো আরম্ভ হয়েছে যেটা 3টে ভাষায় হয়, হিন্দি, বাংলা আর ইংলিশ, সেটার জন্য কিন্তু বাইরে ইস্ট যেটা গেট সেই গেট থেকে টিকিট কাটতে হবে পার হেড 100 টাকা করে। ঔপনিবেশিক যুগে 1700 খ্রিস্টাব্দ থেকে 1912 খ্রিস্টাব্দ অবধি কিন্তু ব্রিটিশ ভারতের রাজধানী কিন্তু ছিল এই কলকাতাতে। 1921 সালে রানী ভিক্টোরিয়ার নামানুসারে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছিল। ব্রিটিশদের তৈরি 1921 সালে এই শ্বেত পাথরের গম্বুজসহ এই যে বিশাল ইমারতটি কিন্তু কলকাতার ইতিহাসের অনেক তথ্য সংগ্রহ করে রেখেছে। বর্তমানে এটি কলকাতার মিউজিয়াম হিসাবে সংগৃহীত রয়েছে। সেই সময় ইতিহাস থেকে জানা যায় যে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন এবং তারই স্মৃতিসৌধ হিসাবে কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ করা হয়েছিল। এবার আপনাদের জানিয়ে রাখি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কিন্তু সোমবার বন্ধ থাকে, আর বেঙ্গলি ভার্সনের যে লাইট শোটা হয় সেটা কিন্তু শুক্রবার হয়। এখানে ব্যাগ চেক করে ঢুকাতে হবে। আমার মনে হয় যে বছরে 1টি দিন হলেও আমাদের এই জায়গায় আসা উচিত, কারণ আমাদের জন্য যে বিপ্লবীরা কত অবদান, তাদের যে কত দান রয়েছে আমাদের জন্য, সেটা দেখবার জন্য, সেটা জানবার জন্য কিন্তু আমাদের এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে অন্তত 1টা দিন কিন্তু আসাই উচিত। এই যে আমরা 23শে জানুয়ারি 26শে জানুয়ারি বিভিন্নভাবে সেলিব্রেশন করি এবং কিছু মানুষকে দেখি নিম্ন রুচিকরভাবে সেলিব্রেশন করতে, তাদের এই লেখা, তাদের এই ইতিহাস জানলে কিন্তু তারা এই কাজটা আর করতে পারবে না। তাই জন্য আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষকে, যে আমাদের দেশের এই যে স্বাধীনতা দিবস কী করে এসেছে, কত মানুষের রক্তের বিনিময়ে এসেছে, সেটা জানার জন্য কিন্তু আমাদের 1টি দিন হলেও ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের জন্য বছরে রাখা উচিত।
রানী ভিক্টোরিয়ার এই স্মৃতিসৌধর সাথে সাথে আপনার স্মৃতিচারণ হতে বাধ্য হবে এবং ইতিহাসের বিপ্লবীদের যে অবদান আপনাকে স্মৃতিচারণ করতে বাধ্য করবে। এর মধ্যে অনেক তথ্য আছে, অনেক সেই সময়কার যে পলাশির যুদ্ধে যে বিমান কামান অনেক কিছু আছে, বন্দুক পিস্তল অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। তার জন্য আপনাদের হাতে একটু সময় নিয়ে গেলেই অনেক কিছু জানা যাবে, অনেক সে সমস্ত ইতিহাসের কথা, সে সমস্ত বিপ্লবীদের কথা। আমার তো খুব ভালো লাগে ভিক্টোরিয়া যেতে, আপনাদের কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আর এই মেসেজটা সবার কাছে দেবে যে 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি শুধু ড্রিঙ্কস হাতে নিয়ে বা মানে উচ্ছৃঙ্খলভাবে দিনটা দিন যাপন করার জন্য নয়, এই দিনটা আমরা তাদের জন্য আমরা রাখি যারা আমাদের দেশে রক্ত ঝরিয়ে আমাদেরকে স্বাধীন করেছে, আমাদেরকে একটা স্বাধীন দেশ উপহার হিসাবে দিয়েছে। আমরা এবং আমাদের আগামী প্রজন্ম যে এত সুন্দরভাবে আমরা প্রতিটা দিন কাটাচ্ছি, একবার ভেবে দেখলে, একবার ইতিহাস জানলে আমরা জানতে পারবো যে একটা সময় কতটা কঠিন পরিস্থিতির মুখে এই বিপ্লবীদের পড়তে হয়েছিল এবং তাদের এই যে রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তার যেন অসম্মান যেন কোনো দিন না করি আমরা। চলুন আমরা সবাই মিলে এই বিপ্লবীদের, তারা যে উদ্দেশ্য দেশকে স্বাধীন করেছে, সবাই মিলে যেন ভালো থাকি এবং তারই যেন অঙ্গীকার হই। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা সবাই যেন একসাথে ভালো থাকি।